হ্যালো ভিউয়ার্স, রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজিরার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য শেয়ার করতে চাই। ভিউয়ার্স, এই আপডেটের মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি স্যাটেলাইটের তথ্য দিব যেখানে বর্তমানে মোস্ট ডিমান্ডেবল অনেকগুলো চ্যানেল ফ্রি চলছে, বিশেষ করে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, TLC চ্যানেল এবং কার্টুন চ্যানেল সহ অনেকগুলো চ্যানেল ফ্রি চলছে। সেই তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে সেই তথ্য শেয়ার করছি। তো আমি কাজটি করছি আমার এডিলিং AD9999HD ডেভেলপার ভার্সন রিসিভার থেকে। তো প্রথমে সংশ্লিষ্ট স্যাটেলাইটের টিপি লিস্টে যাচ্ছি। আমি এখানে টিপি সিলেক্ট অল করে নিয়ে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখানে একটি আমি ব্লাইন্ড স্ক্যান দিব। তো ব্লাইন্ড স্ক্যানের ক্ষেত্রে যে কথাটি আমি বারবারই বলেছি তা হচ্ছে ব্লাইন্ড স্ক্যানের প্রয়োজনীয়তা কী। ব্লাইন্ড স্ক্যান এ কারণেই দেওয়া হয়ে থাকে, সংশ্লিষ্ট স্যাটেলাইটে কতগুলো টিপি রয়েছে, কতগুলো টিপির বিপরীতে কতগুলো চ্যানেল রয়েছে, কতগুলো ফ্রি চ্যানেল রয়েছে, সেগুলো জানতে গেলে আমাদের ব্লাইন্ড স্ক্যান দিতে হয়। সে কারণে আমি ফর্মালভাবে একটি ব্লাইন্ড স্ক্যান দিয়ে থাকি। তো আজকে আমি সেটাই করছি। তো আমার ইউটিউব চ্যানেলে যেহেতু সবসময়ের জন্য নতুন নতুন সাবস্ক্রাইবার আসছেন, এই জন্য একটি কথা বারবার রিপিট করতেই হয়, সেটি হচ্ছে ব্লাইন্ড স্ক্যানের ক্ষেত্রে ভিডিওর এই অংশটুকু আমি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে শো করিয়ে থাকি, যাতে করে দ্রুত আপনার একটি সার্চ রেজাল্ট পেয়ে যান। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমি সেটি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ইতিমধ্যে সার্চ শুরু হয়ে গেছে। তো এখানে যে চ্যানেলগুলো রয়েছে মোটামুটি উল্লেখযোগ্য চ্যানেলগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রিভিউ করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, দেখুন সার্চ চলছে। তো এখানে কী কী চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো আপনারা যেমন জানতে পারবেন, পাশাপাশি এই স্যাটেলাইটের কারেন্ট টিপি লিস্ট আমি শেয়ার করার চেষ্টা করবো। আরেকটি জিনিস আমি করে থেকে আপনারা জানেন, সেটি হচ্ছে স্ট্রং টিপি। যে কোনো স্যাটেলাইটের স্ট্রং টিপি জানতে পারলে আমাদের জন্য সুবিধা হয় সেই স্যাটেলাইটটি ট্র্যাক করার। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই স্ট্রং টিপি শেয়ার করব, অর্থাৎ ভিডিওর একটি অংশে আমি স্ট্রং টিপি শেয়ার করব, সেখান থেকে আপনারা নোট করে নিয়েও কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে সার্চ শেষ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চ্যানেল প্রিভিউয়ে যেতে চাই, অর্থাৎ এখানে উল্লেখযোগ্য কী কী চ্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কার্টুন নেটওয়ার্ক HD চ্যানেলটি বর্তমানে ফ্রি চলছে, এখানে TLC চ্যানেলটি ফ্রি চলছে, অ্যানিমেল প্ল্যানেট ফ্রি চলছে, যেটি আমি প্রথমে বলেছিলাম, দুবাই স্পোর্টস এই চ্যানেলটি ফ্রি চলছে, ডিসকভারির কথা বলেছি, ডিসকভারি চ্যানেল ফ্রি চলছে, AXN ফ্রি চলছে, Sony 1। তো এখানে উল্লেখযোগ্য চ্যানেলগুলো আমি এখানে আপনাদেরকে প্রিভিউ করাতে চাই। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, একটি রাহাত মিডিয়া আর একটি রাহাত মিডিয়া মিক্স। যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিবেন। উল্লেখ্য, রাহাত মিডিয়া মিক্স আমার নতুন ইউটিউব চ্যানেল, আমি সেখানেও কাজ করছি। এছাড়া আমি প্রায় রেগুলারলি লাইভে আসার চেষ্টা করছি, আপনারা চোখ রাখবেন রাহাত মিডিয়া অথবা রাহাত মিডিয়া মিক্স ইউটিউব চ্যানেলে। তো আমি কখন লাইভে আসব সেই সংক্রান্ত তথ্য আমি আমার ফেসবুক ফ্যান পেজে দিয়ে থাকি। তো নতুনদের জন্য একটি তথ্য আবারও বলছি এখানে, তা হচ্ছে আপনারা ফেসবুকে রাহাত মিডিয়া মিক্স লিখে সার্চ করলে একটি ফ্যান পেজ এবং একটি গ্রুপ পাবেন। ফ্যান পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদেরকে জয়েন করে নিব। তো ভিউয়ার্স, এই স্যাটেলাইটে নতুন একটি চ্যানেল পাওয়া গেছে, পেস স্পোর্টস। আপনারা দেখতে পাচ্ছেন পেস স্পোর্টসের চ্যানেল প্রিভিউ আমি করলাম। তো যে কথাটি বারবার বলি তা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয় থাকে যেগুলো তাৎক্ষণিকভাবে ভিডিও তৈরি করা সম্ভব হয় না, সেগুলো সাধারণত আমি আমার ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে শেয়ার করে থাকি। এছাড়া আপনারা দেখে থাকবেন যে ফ্যান পেজে কিন্তু আমি ইতিমধ্যে লাইভ শুরু করেছি, অর্থাৎ আজকে পরীক্ষামূলকভাবে লাইভ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি টিপি দেখাচ্ছি, TP3 এবং TP4। এই টিপি দুটিতেই কিন্তু এই ফ্রি চ্যানেলগুলো রয়েছে, কাজে আমাদের এই টিপি দুটো কাজে লাগবে। তো আমি যেহেতু আপনারা ভিডিওগুলো সাধারণত মোবাইল ফোনে ভিউ করে থাকেন, সেক্ষেত্রে আমি ভিডিও শেষের অংশে এই টিপিগুলো টাইপ করে আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনারা স্ক্রিনশট নিয়েও কাজ করতে পারেন। তো এই পর্যায়ে আরেকটি কাজ করছি, তা হচ্ছে ডিসপোজিশন। অনেকে ডিসপোজিশন দেখতে চান। তো এখানে স্যাটেলাইটটির পজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তিনটি স্যাটেলাইট ট্র্যাক করা রয়েছে আমার সংযোগ 6.5 ফিট ডিশে। তো এখানে আমি স্পট থেকে দু একটি চ্যানেল প্রিভিউ করাতে চাই, যদিও এই চ্যানেলগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারপরে আমি স্যাট ফাইন্ডার থেকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো ভিডিওর এই অংশটুকু, অর্থাৎ ডিসপোজিশনের এই অংশটুকু আমার আগে ধারণ করা ছিল, যেহেতু স্যাটেলাইট সম্পর্কিত তথ্য এর আগে আমি দিয়েছিলাম। তো সেই অংশটুকু বা সেই ক্লিপটুকু আমি এখানে যুক্ত করেছি যারা ভিডিওটি মিস করেছেন তাদের জন্য। তো এখানে 6.5 ফিট ডিশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন কোন স্যাটেলাইট রিসিভ করেছি। মাঝখানে যে স্যাটেলাইটটি দেখতে পাচ্ছেন LMB, এটি হচ্ছে China SAT-10। আর ডান পাশে যেটি আমি দেখাচ্ছি এই মুহূর্তে, এটি হচ্ছে 110.5 ডিগ্রি ইস্ট Asia SAT-5।
এটি হচ্ছে চায়না সেট 10, অর্থাৎ 110 ডিগ্রি ইস্ট, যেটিতে বর্তমানে চ্যানেলগুলো ফ্রি চলছে। 110 ডিগ্রি ইস্ট সি ব্যান্ড, পাশে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড, অর্থাৎ এই ডিশে আমি 100.5 এশিয়া সেট 5 মিডল করে পাশ থেকে 110 এবং 119 ডিগ্রি রিসিভ করেছি। সেই তথ্য আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি ভিউয়ার্স, আপনারা সেই তথ্য দেখে নিলেন। তো আমি যেহেতু বলেছি এই স্যাটেলাইটের কারেন্ট টিপি লিস্ট এবং স্ট্রং টিপি আমি আপনাদেরকে শেয়ার করব টাইপ করে, তো সেটি এই পর্যায়ে করতে চাই। আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্য এখানে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন TP4 এবং TP5 এই দুটিতে এই চ্যানেলগুলো ফ্রি রয়েছে। আপনার TP4 স্ট্রং টিপি, এই টিপিতে আপনারা এই স্যাটেলাইট ট্র্যাক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাত মিডিও রাত মিডিও মিক্সের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।